দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বহু মানুষ জানেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলার কথা। উত্তরবঙ্গের আরও এক সর্বজনীন রাস শিলিগুড়ির রাসমেলা ইতিমধ্যেই উত্তরবঙ্গের দ্বিতীয় পুরনো রাস উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে শিলিগুড়ি মহকুমার পেলকুজোত এলাকার রাস উৎসব। কামেশ্বরী স্মৃতি সংঘের পরিচালনায় এই সর্বজনীন রাস উৎসবে রাসচক্র ঘুরিয়ে উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এটা আমাদের মাটিগাড়া ওয়ান ব্লকের অন্তর্গত পেলকুজোতে রাসমেলা, দুদিন ব্যাপী এই রাসমেলা চলবে আজকে এবং আগামীকাল। এটা 39তম বর্ষ, খুব সুন্দর আমরা দেখতেই পাচ্ছি এখানে। আজকের দিনে প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে হচ্ছে, আস্তে আস্তে যত আর একটু রাত বাড়বে আরও কিন্তু ভিড় প্রচুর হবে। এটা একটা ঐতিহ্যশালী একটা রাসমেলা, ঠিকই বলেছেন, এটা কোচবিহারের পরে এত বড় মেলা বা এত বছরের এই রাসমেলা, এটা কিন্তু এখানে সেকেন্ড, মানে আমাদের জেলাতে ফার্স্ট। পেলকুজোত এলাকাবাসীর কাছে যেন দুর্গাপুজোর চেয়েও বেশি প্রিয়। প্রায় 39 বছর ধরে রাজবংশী রীতিনীতি মেনে হয়ে আসছে পুজো, পাশাপাশি দুদিন ব্যাপী চলে মেলা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও, সেখানে থাকে বৈরাতি নাচ, ভাওয়াইয়া গান, পাঁচালি ইত্যাদি। এই মেলা, মেলা মানে মিলন, মিলন মানেই হচ্ছে একে একজনের সাথে আরেকজনের দেখা হওয়া, এটাই হচ্ছে আমাদের মোটিভ। আর আমাদের হচ্ছে কি, রাজবংশী যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। তো আমরা পেলকুজোতবাসী, সমগ্র রাজবংশী সম্প্রদায়ের মানুষ বসবাস করি, তো এই মেলাটা সমস্ত রাজবংশী সম্প্রদায়ের উপর নির্ভর করে। রাস উপলক্ষে গোটা এলাকা আলোয় মুড়ে ফেলা হয়েছে। দুদিন ব্যাপী এই মেলায় মূর্তি প্রদর্শনীর মাধ্যমে কংসবধ, নৃসিংহ অবতার, দ্রৌপদীর বস্ত্রহরণ তুলে ধরা হয়েছে। উৎসব ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।